পঞ্চদশ পর্বের দ্বিতীয় খণ্ড। সর্বমানবের ত্যাগের ক্ষেত্রে আমরা জন্মেছি। ব্রহ্ম যিনি সৃষ্টির মধ্যেই আপনাকে উৎসর্গ করে তাঁর আনন্দ, তাঁর সেই ত্যাগের ক্ষেত্রে জীব সকল জীবিত থাকে এবং তাঁরই মধ্যে প্রবেশ করে ও বিলীন হয়। এ যেমন আধ্যাত্মলোকের কথা, তেমনি চিত্তলোকেও মানুষ মহামানবের ত্যাগের লোকে জন্ম লাভ করেছে ও সঞ্চরণ করছে। এই কথা উপলব্ধি করতে হবে, তবেই আনুষঙ্গিক শিক্ষাকে আমরা পূর্ণতা ও সর্বাঙ্গীনতা দান করতে পারব। আমার তাই সংকল্প ছিল যে চিত্তকে বিশেষ জাতি ও ব্যক্তির মধ্যে আবদ্ধ না করে শিক্ষার ব্যবস্থা করব। দেশের কঠিন বাধা ও অন্ধ সংস্কার সত্ত্বেও এখানে সর্বদেশের মানব চিত্তের সহযোগিতায় সর্বকর্মযোগে শিক্ষা সত্র স্থাপন করব। শুধু ইতিহাস ভূগোল সাহিত্য পাঠে নয়, কিন্তু সর্বশিক্ষার মিলনের দ্বারা এই সত্য সাধনা করব। এ অত্যন্ত কঠিন সাধনা, কারণ চারিদিকে দেশে এর প্রতিকূলতা আছে। দেশবাসীর যে আত্মাভিমান ও জাতি অভিমানের সংকীর্ণতা, তার সঙ্গে সংগ্রাম করতে হবে। আমরা যে এখানে পূর্ণ সফলতা লাভ করেছি তা বলতে পারি না, কিন্তু এই প্রতিষ্ঠানের অন্তর্নিহিত সেই সংকল্পটি আছে, তা স্মরণ করতে হবে। শুধু কেবল আনুষঙ্গিক কর্মপদ্ধতি নিয়ে ব্যস্ত থাকলে তা জটিল জাল বিস্তৃত করে বাহ্যিক শৃঙ্খলা পারিপাট্যের সাধন সম্ভব হতে পারে, কিন্তু আদর্শের খর্বতা হবে। প্রথম যখন অল্প বালক নিয়ে এখানে শিক্ষায়তন খুলি, তখনও ফললাভের প্রতি প্রলোভন ছিল না। তখন সহায়ক হিসাবে কয়েকজন কর্মীকে পাই, যেমন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কবি সতীশচন্দ্র, জগদানন্দ, এরা তখন একটি ভাবের ঐক্যে মিলিত ছিলেন। তখনকার হাওয়া ছিল অন্যরূপ, কেবলমাত্র বিধি নিষেধের জালে জড়িত হয়ে থাকতেন না। অল্প ছাত্র নিয়ে তাদের সকলের সঙ্গে ঘনিষ্ঠ যোগে আমাদের প্রাত্যহিক জীবন সত্য হয়ে উঠত। তাদের সেবার মধ্যে আমরা একটি গভীর আনন্দ, একটি চরম সার্থকতা উপলব্ধি করতাম। তখন অধ্যাপকদের মধ্যে অসীম ধৈর্য দেখেছি। মনে পড়ে যেসব বালক দুরন্তপনায় দুঃখ দিয়েছে, তাদের বিদায় দিইনি বা অন্যভাবে পীড়া দিইনি। যত দিন আমার নিজের হাতে এর ভার ছিল, তত দিন বার বার তাদের ক্ষমা করেছি, অধ্যাপকদের ক্ষমা করেছি। সেই সকল ছাত্র পরে কৃতিত্ব লাভ করেছে। তখন বাহ্যিক ফললাভের চিন্তা ছিল না, পরীক্ষার মার্কা মারা করে দেবার ব্যস্ততা ছিল না, সকল ছাত্রকে আপন করবার চেষ্টা করেছি। তখন বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ছিল না, তার থেকে নির্লিপ্ত ছিল। তখনকার ছাত্রদের মনে এই অনুষ্ঠানের প্রতি সুগভীর নিষ্ঠা লক্ষ্য করেছি। এইভাবে বিদ্যালয় অনেক দিন চলেছিল। এর অনেক পরে এর পরিধির বিস্তার হয়। সৌভাগ্যক্রমে তখন স্বদেশবাসীর সহায়তা পায়নি, তাদের অহেতুক বিরুদ্ধতা ও অকারণ বিদ্বেষ একে আঘাত করেছে, কিন্তু তার প্রতি দৃকপাত করিনি এবং এই যে কাজ শুরু করলেম তার প্রচারেরও চেষ্টা করিনি। মনে আছে আমার বন্ধুবর মোহিত সেন এই বিদ্যালয়ের বিবরণ পেয়ে আকৃষ্ট হন। আমাদের আদর্শ তার মনকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেন, আমি কিছু করতে পারলাম না, বিশ্ববিদ্যালয় চাকুরি আমার জীবিকা, এখানে এসে কাজ করতে পারলে ধন্য হতাম। তা হলো না, এবার পরীক্ষায় কিছু অর্জন করেছি, তার থেকে কিছু দেব এই ইচ্ছা। এই বলে তিনি 1000 টাকা একটি নোট আমাকে দেন। বোধহয় আমার প্রদেশবাসীর এই প্রথম ও শেষ সহানুভূতি। এই সঙ্গেই উল্লেখ করতে হবে আমার প্রতি প্রীতিপরায়ণ ত্রিপুরাধিপতির আনুকূল্য, আজও তাঁর বংশে তা প্রবাহিত হয়ে আসছে।
মোহিত বাবু অনেক দিন এই অনুষ্ঠানের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত ছিলেন এবং আমার কি প্রয়োজন তার সন্ধান নিতেন। তিনি অনুমতি চাইলেন এই বিদ্যালয়ের বিষয়ে কিছু কাগজে লেখেন। আমি তাতে আপত্তি জানাই, বললেন গুটি কতক ছেলে নিয়ে গাছপালার মধ্যে বসেছি, কোনো বড় ঘর বাড়ি নেই, বাইরের দৃশ্য দিন, সর্বসাধারণ একে ভুল বুঝবে। এই অল্প অধ্যাপক ও ছাত্র নিয়ে আমি বহু কষ্টে আর্থিক দুরবস্থা ও দুর্গতির চরম সীমায় উপস্থিত হয়ে যেভাবে এই বিদ্যালয় চালিয়েছি তার ইতিহাস রক্ষিত হয়নি। কঠিন চেষ্টার দ্বারা ঋণ করে প্রতিদিনের প্রয়োজন যোগাতে সর্বশান্ত হয়ে দিন কাটিয়েছি, কিন্তু পরিতাপ ছিল না, কারণ গভীর সত্য ছিল এই দৈন্যদশার অন্তরালে। যাক, এ আলোচনা বৃথা, কর্মের যে ফল তা বাইরের বিধানে দেখানো যায় না, প্রাণশক্তির যে রসসঞ্চার তা গোপন গুঁড়ো, তা ডেকে দেখাবার জিনিস নয়। সেই গভীর কাজ সকল প্রকার বিরুদ্ধতার মধ্যেও এখানে চলেছিল। এই নির্মম বিরুদ্ধতার উপকারিতা আছে, যেমন জমির অনুর্বরতা কঠিন প্রযত্নের দ্বারা দূর করে তবে ফসল ফলাতে হয়, তবেই তার উৎপাদনী শক্তি হয়, তার রসসঞ্চার হয়। দুঃখের বিষয়, বাংলার চিত্তক্ষেত্র অনুর্বর, কোনো প্রতিষ্ঠানকে স্থায়ী করবার পক্ষে তা অনুকূল নয়। বিনা কারণে বিদ্বেষের দ্বারা পীড়া দেয়, যে দুর্বুদ্ধি তা গড়া জিনিসকে ভাঙে, সংকল্পকে আঘাত করে, শ্রদ্ধার সঙ্গে কিছুকে গ্রহণ করে না। এখানকার এই যে প্রচেষ্টা রক্ষিত হয়েছে তা কঠিনতাকে প্রতিহত করেই বেঁচেছে। অর্থবর্ষণের প্রশ্রয় পেলে হয়তো এর আত্মসত্ত্ব রক্ষা করা দুরূহ হতো। অনেক জিনিস আসত খ্যাতির দ্বারা আকৃষ্ট হয়ে যা বাঞ্ছনীয় নয়, তাই এই অখ্যাতির মধ্য দিয়ে এই বিদ্যালয় বেঁচে উঠেছে। এক সময় এলো যখন এর পরিধি বারবার দিকে গেল। বিধু শেখর শাস্ত্রী মহাশয় বললেন, দেশের যে টোল চতুষ্পাঠী আছে তা সংকীর্ণ, তা একালের উপযোগী নয়, তাকে বিস্তৃত করে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে যুক্ত করে দেশের শিক্ষা প্রণালীকে কালোপযোগী করতে হবে। আমারও এই কথাটা মনে লেগেছিল। আমার তখনকার বিদ্যালয় শুধু বালকদের শিক্ষায়তন ছিল, এত বড় বৃহৎ অনুষ্ঠানের কথা মনে হয়নি এবং তাতে সফল কাম হব বলেও ভাবিনি। শাস্ত্রী মহাশয় তখন কাশীতে সংস্কৃত মাসিক পত্রের সম্পাদন ও সাহিত্য চর্চা করছিলেন। তিনি এখানে এসে জুটলেন। তখন পালি ভাষা ও শাস্ত্রে তিনি প্রবীণ ছিলেন না, প্রথম আমার অনুরোধেই তিনি এই শাস্ত্রে জ্ঞান লাভ করতে ব্রতী হলেন। ধীরে ধীরে এখানকার কাজ আরম্ভ হলো। আমার মনে হলো যে দেশের শিক্ষা প্রণালীর ব্যাপকতা সাধন করতে হবে। তখন এমন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না যেখানে সর্বদেশের বিদ্যাকে গৌরবে স্থান দেওয়া হয়েছে। সব ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা পাশের জন্যই পাঠ্যবিধি হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা স্বার্থ সাধনের দীনতায় পীড়িত। বিদ্যাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণের কোনো চেষ্টাই নেই। তাই মনে হলো এখানে মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ের শাসনের বাইরে এমন প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে সর্ববিদ্যার মিলন ক্ষেত্র হবে। সেই সাধনার ভার যারা গ্রহণ করলেন, ধীরে ধীরে তারা এসে জুটলেন। এটি পঞ্চদশ পর্বের দ্বিতীয় খণ্ড সমাপ্ত হলো। ধন্যবাদ।